ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ওমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। হয়তো আপনাদের মনে আছে 2016 8ই নভেম্বর আমাদের দেশে 500 টাকা এবং 1000 টাকা নোট বাতিল করা হয়েছিল। কেন্দ্র সরকার তখন ব্ল্যাক মানি, কালো টাকা, সেটার হদিশ পাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সেই সিদ্ধান্ত নিয়ে দেশ ছুড়ে বহুত বিতর্ক দেখা দিয়েছিল, এমনকি আজও পর্যন্ত সেই 8ই নভেম্বরকে ব্ল্যাক ডে হিসেবে কিছু কিছু রাজ্যে পালন করে আসছে বিরোধী দলগুলো। এবং যদিও সেই কারেন্সি নোটটাকে চেঞ্জ করার জন্য বা বাতিল করার জন্য আমাদের দেশের সাধারণ মানুষকে, আপামর জনসাধারণকে অনেক হয়রানির শিকার হতে হয়েছিল। ব্যাংকে দিনের পর দিন, রাতের পর রাত দিতে হয়েছিল লম্বা লাইন নিজেদের হোয়াইট মানিকে ব্যাংকে জমা করার জন্য, পরিবর্তে নতুন 500 টাকার নোট পাওয়ার জন্য, 2000 টাকার নোট পাওয়ার জন্য। এ প্রসঙ্গে অবশ্যই উল্লেখ্য যে অনেক ব্ল্যাক মানিও এভাবে হোয়াইট মানিতেও কনভার্ট হয়েছিল বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে। ইতিমধ্যেই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের জন্য হতে পারে, সেটাও আরও একটা চিন্তার বিষয়। বর্তমানে যে 10 টাকার এবং 100 টাকার পুরনো নোট আমাদের দেশে চলছে, সেই নোটটাকেও বাতিল করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে। আমরা আজকে G24 ঘন্টার অনলাইন সংস্করণ থেকে দেখে নেব বিস্তারিত আপডেট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরনো 10 এবং 100 টাকার নোট বাতিল করার কথা বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ। মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা চলছে। হ্যাঁ বন্ধুরা, এই বছরের, চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যেই পুরনো 10 এবং 100 টাকার নোট তুলে নেওয়ার পরিকল্পনা চালাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জেলা স্তরে সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার সময় এই পরিকল্পনার কথা জানান বি মহেশ। তিনি জানিয়েছেন 10 টাকার নতুন কয়েন গ্রহণ করতে চান না বহু খুচরো ব্যবসায়ী। তারা বলেন এখানে চলে না, মূলত শহর অঞ্চলের বাইরেই এটি ঘটে থাকে, যা আরবিআই এবং ব্যাংকের জন্য খুব সমস্যার বিষয় হয়ে যায়। 10 টাকার কয়েনের বৈধতা ও আসল নকল, এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, যা থেকে বড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। প্রসঙ্গত 2019 100 টাকার নতুন নোট আনলেও চালু ছিল পুরনো নোট। 2016 সালের 8ই নভেম্বর যেটা বলছিলাম নোট বদল করা হয়, সেই সময় 2000 টাকার এবং 500 টাকার নোট নিয়ে আসা হয়, বন্ধ করে দেওয়া হয়েছিল পুরনো 500 টাকার এবং 1000 টাকার নোট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করে জানাবেন, আর আপনি এই সিদ্ধান্তটিকে স্বাগত জানাচ্ছেন কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুন।